10 টাকা সব পাওয়া ওর সাথে তিন রকম তরকারি একটা করে জিলিপি দেওয়া হয় একসাথে 200 পাওয়া নিয়ে দুটো জিলিপি আর মাল পাওয়া থাকে ওটা এক্সট্রা 30 10 টাকা এইটা কিন্তু ঠিক কথা বলেছো 10 টাকাতে কিন্তু কোথাও পাওয়া যায় না অন্যান্য জায়গায় 14 টাকা 15 টাকা তরকারি ঘুগনি আলু দম কষা সব থেকে নরম যাবে কিন্তু টুটুল করছে Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত বিশ্বাস অফিসিয়াল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকে এখন প্রায় 12টা বাজে যায় ওকে তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে ঠিক আছে এখন ব্রেকফাস্ট বলা যায় না প্রায় 12টা বেজে গেছে ওকে তো আমি একটু চলে এসেছি টিফিন খাওয়ার জন্য বাড়ুইপুরে ঠিক আছে তো কেন এসেছি বাড়ুইপুরে সেটা বলি কারণ এখানে ঠিক আছে 10 টাকাতে ঠিক আছে পরোটা সব বিক্রি করছে যেটা এখানে কোথাও পাওয়া যায় না ওই 10 টাকাতে পরোটা বিক্রি করছে তো সেটাই তার সাথে সাথে আরও তিন থেকে চার রকমের আইটেমও দিচ্ছে ঠিক আছে যেটা ফ্রিতেই দিচ্ছে আর তার সাথে জিলিপিও বিক্রি দিচ্ছে ফ্রিতেই তো সেটা কীরকম কী টেস্ট ওকে আর কীরকম খেতে সেটাই সবটাই তুলে ধরবো তোমাদের এখানে ঠিক আছে তো তার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে সেতু দেখো আর যা যা নতুন হয়েছে তাদেরকে বলে রাখি আমি হচ্ছে অমিত বিশ্বাস ঠিক আছে তোমাদের অমিত বিশ্বাস অফিসিয়াল তো দাদা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে নতুন নতুন ভিডিওর জন্য নতুন নতুন খাবারের সন্ধানের জন্য তো চলো ততক্ষণে আমি খাবারের দোকানটা দেখাই ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা তো বন্ধুরা এই হচ্ছে সেই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে মাত্র 10 টাকা দেয় ঠিক আছে এখানে পরোটা বিক্রি করা হয় দেখতে পাচ্ছ এখানে ভাই এখানে করছে এখন সকাল থেকে এখন প্রায় 12টা বেজে গেছে আমি একটু বেলাতেই এসেছিলাম তো এখন 12টা বাজে তাও এখানে পরোটা হচ্ছে ঠিক আছে এখন এখন বেলা হচ্ছে ভাই এখানে হাতের কাজ চালিয়ে আছে আর এখানে আছে এখানে তার সাথে সাথে জিলিপি আছে আরও বিভিন্ন রকমের আইটেমস দিয়ে এখানে সব করছে এখানে আচ্ছা তো এবার কথা বলে নেবে দাদার সাথে দাদা কেমন আছো বলো ভালো আছো তো এখানে শুনলাম নাকি পরোটা 10 টাকা দেওয়া হয় তাই তো যেটাকে কী পরোটা বলে এটাকে সেটাই পরোটা আচ্ছা তো এখানে তুমি বলো দোকানটা কতদিন ধরে আছে চলছে এখানে আমার দাদু দোকান চালাচ্ছে 35 বছর আমি এই 16 বছর মতো আসছি দোকানে 16 বছর মতো আসছে তাই তো আর এখানে কি কি আইটেমস বিক্রি হয় এখানে 10 টাকা সব পাওয়া ওর সাথে তিন রকম তরকারি একটা করে জিলিপি দেওয়া হয় একসাথে 200 পাওয়া নিলে দুটো জিলিপি আর মাল পাওয়া থাকে ওটা এক্সট্রা 30 10 টাকা মানে 10 টাকাতে তুমি পেটাই পাওয়াটা দিচ্ছ এখন তা কিভাবে কি সম্ভব হচ্ছে যদি একটু বলো আমাদের কেননা কোথাও দেয় না না আমাদের সেলের মধ্যে উঠে যায় মানে লাটটা সেলের মধ্যে এসে যায় আর আমাদের সব নিজেদের লোক আমাদের বাইরের কেউ নেই আচ্ছা আমরা যে কজন থাকি ভাই ভাই উনি আমাদের দাদু দোকানের মালিক উনি দোকানের মালিক তাই তো তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন ঠিক আছে 10 টাকাতে পড়া দিচ্ছে যেটা 2023 দাঁড়িয়ে কোথাও পাওয়া যায় না ঠিক আছে আমাদের কলকাতা বলো যাদবপুর বলো সেসব জায়গায় প্রায় 14 টাকা 15 টাকা সব ঠিক আছে 10 টাকা দিচ্ছে তো কথা বলে নেবো আরও কী কী আইটেমস কীভাবে কী পাওয়া যায় সবটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো যা যা নতুন আছে দাদা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো চলো কথা বলে নেওয়া যায় এখানে দোকানে যে মালিক আছে তার সাথে ওকে এখানে দাদা বললো যে এখানে দাদুর দোকান তাই তো দাদু তোমার নামটা একটু বলে দাও হ্যাঁ আচ্ছা দাদু এখানে তুমিই প্রথম দোকানটা এখানে চালু করছো তাই তো আচ্ছা তো কতদিন ধরে চলছে দোকানটা 35 বছরের দোকান তুমি এখানে ডেলি খাও নাকি হ্যাঁ কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা এখানে যখনই আসো সবসময় খাও প্রত্যেক দিন কেমন বলবে অন্যান্য দোকানের থেকে কি বলবে এইটা কিন্তু ঠিক কথা বলেছো 10 টাকাতে কিন্তু কোথাও পাওয়া যায় না অন্যান্য জায়গায় 14 টাকা 15 টাকা আচ্ছা আজকে কি কি নিয়েছো ঘুগনি মালপোয়া জিলিপি আচ্ছা তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কাকা এখানে 10 টাকা নিয়েছে তাই তো 10 টাকা ঘুগনিও নিয়েছে এখানে তো জিলিপিটা তো ফ্রি দিচ্ছেই আচ্ছা মানে মোটামুটি তুমি ভালো বলবে তাই তো আচ্ছা ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে এখানে কাস্টমারের কথা ঠিক আছে যিনি এখানে সবসময়ই খায় ঠিক আছে আরও একজন কাস্টমার এসে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই এইটা পুরো ভর্তি থাকে তাই তো এক্ষুনি ভর্তি যাবে এখানে দেখতে পাচ্ছ আচ্ছা তোমার বয়স কত আমার বয়স 23 বছর বয়স তুমি এখানে কতদিন ধরে কাজ করছো আচ্ছা মানে তুমি এই পরোটাটা মানে ভাজো মানে মেন তুমি আর তুমি একাই করো তাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই যার বয়স 23 বছর এখানে সবসময় এখানে একা হাতে পুরো করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন এসেছি তখন থেকেই প্রায় করে যাচ্ছে একা হাতে পরোটা ভেজেই যাচ্ছে কন্টিনিউ তোমরা জাস্ট পরোটার সাইজটা দেখো খেতে যায় ধোলাই পরোটা পেটাই পরোটা পরোটা বলে
এখানে দেখতে পাচ্ছ এইখানেই ওয়েট করা হচ্ছে। এটা কত নিচ্ছে? 100 200 নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ওয়েট করে দেওয়া হচ্ছে, আর তার সাথে জিলিপি দুটো। ও 200 নিলে দুটো জিলিপি, 300 নিলে মানে এরকম যে যে যদি কেউ পার্সেল নিতে চায় তার জন্য কীরকম কী ব্যবস্থা আছে একটু বলে দাও। 100 একটা জিলিপি, 3 রকম তরকারি। ও 3 রকম দাবার সাথে মানে মানে যদি কেউ পার্সেল নেয় তো তখনও মানে এরকম জিলিপি আর এই মালপোয়া এরকম দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, তো তুমি কি এখানে সবসময় খাও? মানে যখন স্টেশনে আসো? আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে জিলিপিগুলো, ঠিক আছে? যেখানে তো জাস্ট জিলিপির সাইজগুলো দেখো, ঠিক আছে? এরকম টাইপের দেওয়া হবে আর তার সাথে মালপোয়াগুলো দেওয়া হবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ দাদা কত সুন্দরভাবে এখানে, ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দাদা কত সুন্দরভাবে এখানে প্রোভাইড করছে। আর এখানে ভাই তো অনবরত কাজ করেই আছে। ভাই তোমার কষ্ট হয় না এই দুপুরে এত গরম? তোমাদেরকে জাস্ট দোকানটা দেখাই। ওকে, দোকানটা ঠিক এরম টাইপের। ওকে, দোকানটা ঠিক এরম টাইপের, দুটো চারটে বসার টেবিল আছে, 5টা বসার টেবিল আছে, প্রায় 15-20 জনের বেশি মোটামুটি খাওয়া যাবে। আমি ভেতরটা থেকেই বলছি, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ছোটো দোকান, 3 জন মিলে করে এখানে। ওকে আচ্ছা দাদাকে আটটা জিজ্ঞেস করো, তো ডেলি ডেলি কত কিলো ময়দা লাগে? ডেলি 2 বস্তা ময়দা, মানে 100 কিলো করে ময়দা পাওয়া যায়। 100 কিলো? তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রায় 100 কিলোর মতো ময়দা ডেলি হচ্ছে। আর দোকানটা কটা থেকে ওপেন হয় আর কটা অবধি? আরে 3টায় দোকান খোলা হয়, 5টা থেকে সব ভোরে। হ্যাঁ, 5টা থেকে সব মাল রেডি হয়ে যাবে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা অবধি তোমরা যদি আসে পরোটা পেয়ে যাবে? আরে বাস। তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো মানে এরকম কোথায় পাওয়া যায় আমি নিজে তো জানি না। বিকেল 5টা অবধি আসে তোমরা পরোটা পেয়ে যাবে, মানে যখনই আসবে মোটামুটি 5টার মধ্যে গরম গরম প্রোভাইড করা হবে, তাই তো? ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি পানা মাল ভাজা। তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো এখানে এই দোকানে কতটা ক্রেজ আছে, ঠিক আছে? যেখানে এখানে আসলেই সঙ্গে সঙ্গে পরোটা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ঠান্ডা হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই হচ্ছে পরোটা, একটু পরোটাটা দেখাও একটুখানি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছে এই হচ্ছে সেই পরোটাটা, যেটা ধোলাই পরোটা, পেটাই পরোটা, যাই হোক বলে। আর এখানে জিলিপি ফিলিপি আছে, এখানে তো সব মালপোয়া টালপোয়া তো দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে দোকান, আমি এখন দোকানের ভেতরেই আছি, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো এখন গরমে, এতটা গরমে ভিডিও করছি তোমাদের জন্য, তো তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি তো তোমরা ঝটপট সাবস্ক্রাইবটা করে দিও, কি এত খেটে এই গরমে ভিডিও করছি তোমাদের জন্য, তো তোমাদের এইটুকুনি তো ভালোবাসা এক্সপেক্ট করি আমি তোমাদের থেকে। তো চলো আমি ঝটপট খাবারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? খাবারে কীরকম টেস্ট, কীরকম কী সবটাই বলছি তোমাদের সাথে। তো যা যা নতুন আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো খাবার কেমন টেস্ট সেটা তোমাদেরকে বলি। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পরোটা, ঠিক আছে? যেটা হচ্ছে 10 টাকা সহ এখানে। ওকে, আর তোমাদেরকে বলেছিলাম যে 10 টাকার পরোটা দেয়, ঠিক আছে, যে জিলিপিটা ফ্রি দেয়। তো জিলিপিটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরম টাইপের জিলিপিটা দিয়েছে, তোমাদেরকে দেখায় জিলিপিটা ঠিক এরম টাইপের দিয়েছে, বেশ মোটামুটি দুটো জিলিপি বলা যায়, ভেঙে নিলে দুটো জিলিপি হয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম যে তরকারি বিভিন্ন রকমের দেওয়া হয়, তো এই হচ্ছে সেই ঘুগনিটা তোমরা দেখতে পাচ্ছ, এরম টাইপের ঘুগনিটা, বেশ মোটামুটি ঘরোয়া ঘুগনির মতো পাতলা, ঠিক আছে? আর এখানে তো সেই দেখতে পাচ্ছ লাল লাল আলুর দমটাও দিয়েছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এখানে 1, 2, 3, 4, 5, 6 পিস আছে, ছোটো ছোটো পিস আছে, আলুর দমটা ঠিক এরকম টাইপের আছে। ওকে, আর পরোটাটা কিন্তু গরম আছে, মানে সবে ভাজা। ওকে চলো এবার এগুলোকে সাইডে রাখি। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সেই পরোটা। ওকে চলো এবার ঘুগনি নিয়ে নিই। ঘুগনির একটু ঠান্ডা হয়ে গেছে কারণ যেহেতু সকালবেলা করে, আর পরোটাটা গরম আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার একটু ঘুগনি নিয়ে নিয়েছি। ওকে চলো এবার এটা একটা বাইট দেওয়া যায়। ঘুগনিটা খেলাম, ঘুগনিটা বেশ ঘরোয়া ঘরোয়া, আমাদের বেশি রিচ না, হালকা মোটামুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে, ভালো। ঘুগনিটা বেশ হালকা, রাইটটা খাওয়া যাবে, বেশি কোনো রিচ নেই, ঠিক আছে? বেশ নারকেল আছে, বেশি কোনো রিচ দুধ খাওয়া যাবে ভালো, মোটামুটি মানে বেশি যে খেলে যে শরীর খারাপ হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো একবার পরোটাটা নিই। ওকে, নিয়ে আচ্ছা পরোটাটা বেশ নরম। ওকে, বেশ মোটামুটি ভালো করে ধোলাই করা হচ্ছে, যেটাকে বলা হয় ধোলাই পরোটা, ধোলাই পরোটা, পেটাই পরোটা, যাই বলো, এদেরকে এরকম নামেই ডাকা হয়, অনেকে অনেক রকমভাবে খায় ডাকে। ওকে, তো চলো
বেশ ভালো। তোমার এখানে আলুর দমটা দেখা, এই হচ্ছে সেই আলুর দমটা। ওকে তো চলো এবার একটু পাওয়াটা নিয়ে, ওকে চলো এবার একটু পাওয়াটা নিয়ে আলুর দমটা নিই। ওকে আলুর দমটা বেশ গরম আছে, এই হচ্ছে সেই আলুর দম। ওকে চলো এবার এটা একটা বাইট হয়ে যাক বন্ধুরা, চলো ঘুগনি দিয়ে তো হলো। ওকে তো চলো এবার আলুর দম দিয়ে বাইট হয়ে যাক। আলুর দমটা বেশ ঝাল আছে বন্ধুরা, ঘুগনির থেকে আলুর দমটা আমার বেশি ভালো লাগছে, কারণ আলুর দমটা বেশ স্পাইসি স্পাইসি মতো। ঘুগনিটাও ভালো লাগছে বাট আলুর দমটা বেশি ভালো লাগছে, কারণ আলুর দমটা একটু ঝাল ঝাল মতো আছে, বুঝলে। চলো জিলিপি একটা বাইট ধরো, এখানে এই জিনিসটা খুব ভালো যে এখানে ডেলিভারিটা ফ্রিতে প্রোভাইড করা হয়। অনেকে অনেকে ব্রেকফাস্ট করার পরে অনেকে একটু মিষ্টি খান, ওকে জিলিপি অনেকে খেতে পছন্দ করে, কচুরি কচুরি পাউডার পাউডার খাওয়ার পর জিলিপি পছন্দ করে, তাদের জন্য এটা খুবই ভালো। ওকে প্রায় অনেকেই পছন্দ করেন, এতে যদি মিষ্টি হতো ভালো হতো খাওয়ার পরে। ভালো তোমরা পাউডারটা যদি দেখো, তুমি দেখবে নরম যাবো, কিন্তু তুলতুল করছে এখন নোড়ো হয়ে যাবো, টানলেই ছিঁড়ে যাচ্ছে, এরকম দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে টানলেই ছিঁড়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। চলো ঝটপট আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে খেয়ে নিই, তোমার সাথে ভিডিও শেষ করা হচ্ছে। এদিকে ওই দোকানে আসতে চাই, কীভাবে আসবে একটু বলে দাও। বাড়িপুর প্ল্যাটফর্মে নেবে সঙ্গমার, বাড়িপুর প্ল্যাটফর্মে নেবে কিসের সঙ্গমার আসলে একদম সামনে। তো ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে কৃষক সঙ্গের মাঠ, ওকে এই জায়গাটা, আর এইটা হচ্ছে বাড়িপুর জাংশন, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। এটা ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেবে যে এই গলিটা আসছে, গলিটা আসলেই তোমরা পেয়ে যাচ্ছে এই হচ্ছে দোকান। দোকানে সেরকম কোনো নাম নেই বাট এখানে আসলে এখানে দুটোই পাওয়াটার দোকান আছে, তো এখানে তোমরা 10 টাকা করে সব হাঁকছে, এখানে কাকু পেয়ে যাবে সবসময় এখানে থাকবে, ঠিক আছে। বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট, ওকে এবার হচ্ছে মেন কথায় আসি, সেটা হচ্ছে আমার খেয়ে কেমন লাগলো। তো 10 টাকাতে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, ঠিক আছে 10 টাকাতে কোথাও পাওয়া যায় না, ঠিক আছে কলকাতায়, আমাদের কলকাতা যাদবপুর ফাদবপুর এইসব জায়গায় কোথাও পাওয়া যায় না 10 টাকাতে পাওয়াটা। সেখানে হয়তো ম্যাক্সিমাম 15 টাকা করে দিয়েছে, 15 টাকা সব বা 15 টাকা করে দিয়েছে, 15 টাকা হলেও সেখানে শুধুমাত্র ঘুগনি দিচ্ছে, কিন্তু আরও আলুর দম ফালুর দম ওকে এসব কোথাও প্রোভাইড করা হয় না। তো সত্যি বলতে খেয়ে পাওয়াটা সেরকমই লেগেছে, ওকে পাওয়াটা আর ঘুগনি বলো আলুর দম বলো সেরকমই লেগেছে খেয়ে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করছি, এটা শুধু আমার রিকমেন্ড, আমি বিশ্বাসে রিকমেন্ড করছি, তো তোমরা এখানে যারা যারা বাড়িপুর থেকে দেখছো তাড়াতাড়ি এসে এখানে খেয়েও, ওকে যারা যারা এখানে বাড়িপুর দেখছে তাদের মোটামুটি কাছাকাছি হবে, কারণ এখানে স্টেশন থেকে একদমই কাছে, আর যারা যারা বেহালা যাদবপুর তাদের থেকে একটু হয়তো দূরে হবে, বাট তোমরা যদি কোনো কারণে এদিকে এসো অবশ্যই এখানে ট্রাই করো, ওকে কারণ এখানে সত্যি পাওয়াটা খুবই ভালো মূল্যে এখানে দিচ্ছে কম প্রাইসে, ওকে 2023-এ কোথাও দেয় না। ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও ফ্রেন্ডস, ঠিক আছে ঝটপট করে 1K করে দাও। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা ব্লগের মাধ্যমে, তো যতক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো।